আজকেই 4 লক্ষ লোকের কাছে ডাইরেক্ট সরকারি পরিষেবা পৌঁছে যাবে। শহরের সেরা বিশ্বস্ত চশমা প্রতিষ্ঠান এবং ব্র্যান্ডেড চশমার বিপুল সম্ভার আইজু অপটিক্যাল এখন আপনার শহর বহরমপুরে। আজকে পশ্চিম মেদিনীপুর জেলার 96টি প্রকল্পে শিলান্যাস করা হলো, যার অর্থ 696 কোটি 6 লক্ষ টাকা, এবং 45টি প্রকল্পের উদ্বোধন করা হলো যার মূল্য 291 লক্ষ কোটি টাকা, এবং প্রকল্পের শিলান্যাস 405 কোটি 95 লক্ষ টাকা। অর্থাৎ মোট 696 কোটি 6 লক্ষ টাকার প্রজেক্ট উদ্বোধন এবং শিলান্যাস করা হলো। উদ্বোধন হওয়া প্রকল্পের মধ্যে বেল্লা সুপার স্পেশালিটি হসপিটাল, আমি যখন নারায়ণগড়ে গিয়েছিলাম আমায় সবাই বলতো যে ওখানে একটা সুপার হসপিটাল স্পেশালিটি হসপিটাল দরকার, সেটাও আজকে হয়ে গেল, মানুষ ওখানকার সুবিধে পাবে। পশ্চিম পূর্ব মেদিনীপুর জেলার সংযোগকারী পটাশপুর থেকে বাঙ্গুর চক 29 কিলোমিটার রাস্তা চওড়া ও মজবুত করার কাজ, 3টে সেতুর পরিবর্তে 2 লেন বিশিষ্ট 119 কোটি টাকা খরচা করা হলো। এছাড়াও অনেক প্রোগ্রাম আছে, সেগুলো আর নতুন করে আর কি বলবো, নতুন করে মেডিকেল কলেজ হাসপাতালে 100 শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ব্লক নির্মাণ, গড়বেতা গ্রামীণ হাসপাতালে 5 কোটি 16 লক্ষ টাকা ব্যয়ে 60 শয্যা বিশিষ্ট 3 তলা হাসপাতাল, দাসপুরে 2 ব্লকে চাইপাতে 7.5 কোটি মানুষের দাসপুর গোল্ড হাব, অনেক লোকের চাকরি হবে। এছাড়াও দাসপুরে জাতির খালের ওপর জাতিসব খালের ওপরে নতুন স্লুইস কাম রোড ব্রিজ নির্মাণ, কলমিজর থেকে গোপীগঞ্জ 14 কিলোমিটার রাস্তা মজবুত, ঘাটাল মহকুমা হসপিটালে 200 আসনযুক্ত ছাত্রীনিবাস তৈরি করা হচ্ছে। এরকম অনেক প্রোগ্রাম আছে যেগুলো বলতে গেলে হয়তো অনেক টাইম লাগবে। অনেক রাস্তা চওড়াও মজবুত করার কাজ নেওয়া হয়েছে, যেমন ক্ষীরপাই রামজীবনপুর রাস্তা, রামজীবনপুর বাইপাস রাস্তা, চন্দ্রকোনা ঘাটাল রাজ্য সড়ক, কন্টাই বেলদা রাজ্য সড়ক, গড়বেতা হোমগুর রাস্তা, মানবাজার বান্দুয়ান কুইলাপুল রাজ্য সড়ক, বড়াকর পুরুলিয়া রাজ্য সড়ক, চাকলতোর বড়গজের রাস্তা, এছাড়াও আরও অনেকগুলি রাস্তা, পানীয় জল, ট্রাইব্যুনাল, ট্রাইবাল কমিউনিটি হল, আদিবাসী হোস্টেল সংস্কার, মিনি ইনডোর স্টেডিয়াম, পৌর স্বাস্থ্য কেন্দ্র, অনেক কিছুই করা হচ্ছে। পশ্চিম মেদিনীপুর জেলায় মনে রাখবেন, দেব আপনাদের বলেছে, ওকে আমি সংখ্যাটা বলছিলাম, আজকেই 4 লক্ষ লোকের কাছে ডাইরেক্ট সরকারি পরিষেবা পৌঁছে যাবে। আমি এই প্রোগ্রামগুলো জেলায় জেলায় এই জন্য করছি, 22-23 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে, তখন কিন্তু এইসব প্রোগ্রাম করা যাবে না, তাহলে সবুজ সাথী সাইকেলটা পড়ে থাকবে, পাট্টাগুলো পড়ে থাকবে, লক্ষ্মীর ভাণ্ডার পড়ে থাকবে, তা তো হয় না। তাই আমি আজকেই মেদিনীপুর করে আবার চলে যাব পুরুলিয়া, তারপরে চলে যাব বাঁকুড়া, এই জেলাগুলোতে দিয়ে দেবো, যাতে আগেও কতগুলো জেলা দিয়েছি। আজকে মনে রাখবেন, 47,000 ছাত্রছাত্রীকে এখান থেকে সবুজ সাথী সাইকেল দেওয়া হচ্ছে এই জেলায়, 46,000 মা বোনকে লক্ষ্মীর ভাণ্ডার, নতুন করে 25,000 খাদ্যসাথী, 36,000 স্বাস্থ্যসাথী, 18,000 কন্যাশ্রী, 64,000-এর বেশি কৃষক বন্ধু, 16,000 কাস্ট সার্টিফিকেট, 61,000-এর বেশি বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, 58,000 আধার সহ রূপশ্রী, চোখের আলোয় চশমা, বিধবা ভাতা, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, আর্টিজেন ক্রেডিট কার্ড, ধামসা মাদল, জয় জোহার, তপশিলি বন্ধু,
ঐক্যশ্রী, সংখ্যালঘু ঋণ, পাট্টা, সবুজশ্রী, ই কার্ড সহ অনেক প্রকল্পের প্রদান করা হলো। জীবনদীপ স্পেশাল কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার হাইটেক আল্ট্রা মডার্ন কলকাতার বাইরে এই প্রথম অর্থোপেডিক অ্যান্ড ট্রমা কেয়ার সেন্টার। হাড়ের সমস্ত রকম অপারেশন, স্পাইন, হিপ জয়েন্টের অপারেশন হয় কম খরচে। এছাড়া প্রতিটি রোগীর আলাদাভাবে যত্ন নেওয়া হয়। সমস্ত রকম অর্থোপেডিক সার্জারি ও সুচিকিৎসা পেতে আজই আসুন উন্নত প্রযুক্তি, অত্যাধুনিক সুস্বাস্থ্যকর পরিবেশে মোড়া জীবনদীপ নার্সিং হোমে। জীবনদীপ স্পেশাল কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার হাইটেক আল্ট্রা মডার্ন অর্থোপেডিক অ্যান্ড ট্রমা কেয়ার সেটআপ, ভাকুড়ি 34 নম্বর জাতীয় সড়ক, ফোন নাম্বার 03482259055 অথবা 9434229741। এছাড়াও এখানে খুব শীঘ্রই চালু হচ্ছে প্যারামেডিকেল ইনস্টিটিউশন, নার্সিং, ওটি ও ফিজিওথেরাপি, টেকনিশিয়ান কোর্স ও একই সঙ্গে প্র্যাকটিক্যাল। যোগাযোগ 8670149203 এবং 9434229741।